তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএয়েতে ভিডিও শুরু করার আগে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটি দেখছো আমি তোমাদের কিছু কথা বলতে চাই সেই কথাটি হলো ইতিমধ্যেই কমিউনিটি ট্যাবের পোস্টে আমি একটি পোস্ট করেছি যেখানে তোমাদেরকে আমি বিভিন্ন ক্লাসের যে ফ্রি পিডিএফ নোটসগুলো তোমাদের দিয়ে থাকি তার জন্য ভিডিওর মধ্যে একটি কোড বলে থাকি সেই কোডটি লিখে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সেখানে যে পেজ ওপেন হয় সেখানে কোডটি লিখলেই তার এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হয় কিন্তু আজ থেকে চ্যানেলের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়মটি পরিবর্তন করা হলো এবার থেকে ডেসক্রিপশানে কোনো প্রকার পিডিএফের লিঙ্ক কিন্তু দেওয়া হবে না তবে ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের কোড তোমাদের বলা হবে অবশ্যই তোমাদের ফ্রি পিডিএফ দেবো তবে পদ্ধতিটা পাল্টেছে পদ্ধতিটা হচ্ছে ভিডিও চলাকালীন আমি ভিডিওর যে কোডটি বলবো ডেসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমাদের কোডটি লিখে পাঠাতে হবে সেখানেই আমি তোমাদের পিডিএফটি সরাসরি দিয়ে দেবো এবার থেকে ভিডিও ডেসক্রিপশানে কোনো প্রকার কিন্তু আর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে না তো বোঝাতে পারলাম সকল ভিডিও এর আগেও যে ভিডিওগুলি এনেছি সকল ভিডিও থেকেই আমি পিডিএফ লিঙ্ক সরিয়ে দিয়েছি ওই ভিডিওগুলো যারা দেখবে সেখানে কোড বলা থাকবে সেই কোডটি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমাদের মেসেজ করে লিখতে হবে সেখানেই আমি তোমাদের সরাসরি পিডিএফটি কিন্তু দিয়ে দেবো চ্যানেলের সুরক্ষার কথা মাথায় রেখে তোমাদের এই কষ্টটুকু কিন্তু করতে হবে ফ্রি পিডিএফের জন্য তো আজকে আমাদের ভিডিওতে আলোচনা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের দ্বিতীয় সেট এসি দুশো বারোর তোমাদের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব এবং এর সম্পূর্ণ যে উত্তরগুলি তার ফ্রি পিডিএফের কোডটিও বলে দেবো যেরকম পদ্ধতি বললাম ডিসক্রিপশানে ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক থাকবে সেখানে তোমাদের কোডটি এসে লিখতে হবে সেখানেই তোমাদের আমি ফ্রি পিডিএফটি দিয়ে দেবো তো তার জন্য ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই অন্যতম প্রধান শর্ত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিতে হবে আসা যাক এই তোমাদের পেজ নম্বর দুশো বারো এসির প্রথম যে এমসি রয়েছে তার দিকে প্রথম প্রশ্ন প্রেসার হ্রাসের কারণ হতে পারে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বিষয়বস্তুর কাঠিন্য দ্বিতীয় প্রশ্ন থার্ড মতে প্রাথমিক উপাদানের সংখ্যা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সাতটি পরের প্রশ্ন প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি চিনে নেওয়া পরের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের জন্য সুলতান নামক শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালু করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কোহলার পরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের অপর নাম উত্তর হয়ে যাবে নাম্বার ডি অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব পরের প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কর্তা হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্যাভল পরের প্রশ্ন লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনে ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ আয়ত লেখ পরের প্রশ্ন থেকে শ্রেণীর প্রকৃত ঊর্ধ্বসীমা হল উত্তর হয়ে যাবে অপশান পাঁচ কীভাবে বের করবে এই যে প্রথম যে সীমাটি একাশি তার সঙ্গে নব্বই যোগ করে সেটিকে দুই দিয়ে ভাগ করলেই তোমাদের কিন্তু ঊর্ধ্বসীমা বেরিয়ে যাবে পরের প্রশ্ন পরিসংখ্যা বহুভুজ আকার সময় যদি এক্স অক্ষ ষাট হয় তাহলে ওয়াই অক্ষের দৈর্ঘ্য হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পঁয়তাল্লিশ সরি তোমাদের একটু ভুল বলেছি আগের কোশ্চেনটির ক্ষেত্রে এখানে যেহেতু ঊর্ধ্বসীমা বলেছে ঊর্ধ্বসীমা এইভাবে বের করা হয় না এটি আমি তোমাদের মধ্যমা নির্ণয়ের জন্য ফর্মুলাটি বলে ফেলেছিলাম ঊর্ধ্বসীমা এখানে সবচেয়ে বড় নম্বর নব্বই তার সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করলেই ঊর্ধ্বসমান ঊর্ধ্বসীমা বেরিয়ে যাবে দশ নম্বরের প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষাকালে সুপারিশ ছিল উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি রাধাকৃষ্ণন কমিশন পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশন নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমকে মোট কতগুলি প্রবাহে বিভক্ত করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি সাতটি পরের প্রশ্ন কমন স্কুল এর কথা উল্লিখিত রয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ভারতীয় শিক্ষা কমিশনে পরের প্রশ্ন কোঠারি কমিশনের মতে শিক্ষার একটি লক্ষ্য ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ নেতৃত্বের বিকাশ পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি প্রাথমিক পরের প্রশ্ন চ্যালেঞ্জ অফ এডুকেশান আর পলিসি পার্সপেক্টিভ কোন শিক্ষানীতির শিরোনাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এন ইপি উনিশশো অর্থাৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো পরে প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় উত্তর হয়ে যাবে অপশান বি ছয় থেকে বারো অর্থাৎ সিক্স থেকে টুয়েলভ পরে প্রশ্ন সাক্ষরতা সক্ষমতা সচেতনতা এই শব্দ বন্ধটি জড়িত উত্তর হয়ে যাবে নাম্বার বি বয়স্ক শিক্ষার সঙ্গে পরে প্রশ্ন ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি যে শিক্ষার কর্মসূচির সঙ্গে জড়িয়ে সেটি হচ্ছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সর্বশিক্ষা অভিযান পরে প্রশ্ন ইউনেস্কো কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জীবিত ও মৃতের মধ্যে যা তফাত শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাত উক্তিটি করেছেন উত্তরে যাবে অপশন নাম্বার ডি অ্যারিস্টটল পরের প্রশ্ন কত মেগাবাইট নিয়ে এক গিগাবাইট হয় উত্তর হিসাবে অপশন নাম্বার ডি হাজার চব্বিশ পরের প্রশ্ন ট্যাল এর পুরো কথাটি হলো উত্তর হয়ে যাবে টেকনোলজি এইডেড লার্নিং এই হচ্ছে তোমাদের যে এমসিকিউগুলি কিউগুলি ছিল এই পেজের তার উত্তর তারপরে তোমাদের এখানে ষোলোটি এসএ দেওয়া রয়েছে অথবা দিয়ে একটু বেশি রয়েছে সকল প্রশ্নের উত্তর তোমাদের এবার একে একে দেখিয়ে দেবো আসা যাক তোমাদের এসএ এর উত্তরের দিকে তো চলে এসেছি তোমাদের এসএ দিকে প্রথম প্রশ্ন পরিণমন কাকে বলে এর উত্তরে লিখতে হবে পরিণমন হলো একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এই উপাদানগুলির বেশিরভাগই সহজাত পরিণমন হলো শিক্ষার্থী আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া যা প্রশিক্ষণ ও অনুশীলন নিরপেক্ষ একটি প্রশ্ন আছে বিশেষ মানসিক ক্ষমতা কি এর উত্তরে তোমরা কি লিখবে দেখিয়ে দিই এর উত্তরে লিখতে হবে স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বে সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার কথা উল্লেখ করেছেন তার মতে বিশেষ মানসিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যা সব কাজে প্রয়োজন হয় না শুধুমাত্র নির্দিষ্ট কাজেই প্রয়োজন হয় পরের প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও এর উত্তরে তোমরা কি লিখবে তোমাদের দেখিয়ে দিই এর উত্তরে লিখতে হবে আগ্রহ এমন একটি মানসিক ক্ষমতা যা ব্যক্তিকে তার কাজের অনুভূতি এবং সেই কাজে তাকে মনোযোগী করে উঠতে প্রেরণা দেয় আবার মনোবিজ্ঞানী ম্যাকডোনাল্ডের মতে ম্যাকডুগালের মতে অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো কর্মে অনুরাগ পরের প্রশ্ন পুনরুদ্রেক কি উত্তরে লিখতে হবে পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে পুনরুদ্রেক বলে পরের প্রশ্ন প্রাচীন অনুবর্তনের মূল কথাটি কী এর উত্তরে লিখতে হবে প্রাচীন অনুবর্তন রাশিয়ান শারীরিকত্ত্ববিদ আইভান প্যাবলা হলেন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা তার মতে প্রাণীরা স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকে আবার চেষ্টার দ্বারা অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারাও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব পরের প্রশ্ন পাজেল বক্স কী এর উত্তরে কি লিখবে দেখো বিজ্ঞানী থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক বিশেষ যান্ত্রিক বক্স তৈরি করেন যা পাজেল বক্স নামে পরিচিত তার পরের প্রশ্ন অথবা দিয়ে স্কিনার বক্স কী এর উত্তরে কী লিখবে এর উত্তরে লিখবে স্কিনার তার পরীক্ষার জন্য বক্সটি বিশেষ যান্ত্রিক কৌশল প্রয়োগ করে তৈরি করেছিলেন এই বক্সের সঙ্গে একটি সরল যান্ত্রিক ব্যবস্থা থাকে বিজ্ঞান ভিত্তিক বৈদ্যুতিক যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রাণীর আচরণ রেকর্ড করা যায় এটি একটি বোতাম বা লিভার থাকে পরের প্রশ্ন মোড বা ভূস্টক নির্ণয়ের সূত্রটি কি দেখো লিখে দেওয়া হয়েছে মোট সমান সমান ক্যাপিটাল এল প্লাস এফ এম মাইনাস এফ বি বাই টু ইন্টু এফ এম মাইনাস এফ এ মাইনাস এফ বি ইন্টু আই কোনটি কী এখানে লেখা আছে তোমরা প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিতে পারো এবং তোমাদের ফ্রি পিডিএফ কোডটি হতে চলেছে টেস্ট পেপার কি বললাম টেস্ট পেপার হচ্ছে তোমাদের ফ্রি পিডিএফ কোড এইটি ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা কোডটি লিখলে সেখানে তোমাদের ফ্রি পিডিএফ কোডটি কিন্তু দিয়ে দেওয়া হবে এবার থেকে আগের এবং বর্তমানের সমস্ত ভিডিওর ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য অথবা যে প্রশ্ন একটি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্রের উদাহরণ দাও এর উত্তরে লিখতে হবে স্তম্ভ লেখচিত্র দ্বারা একই প্রকারের উপর উত্তর বিভিন্ন অথবা বিভিন্ন স্থান বা সময়ের দেশের তুলনামূলক রূপ সহজেই প্রকাশ করা যায় পরের প্রশ্ন একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও এর উত্তর লিখতে হবে কারুর উচ্চতা ওজন বয়স ইত্যাদি পরের প্রশ্ন মিডিয়ান নির্ণয় করো এখানে এই নাম্বারগুলোকে যদি ছোট থেকে বড় সাজানো হয় তাহলে দেখবে এখানে মোট আটটি নম্বর আছে আটকে দুই দিয়ে ভাগ করলে চার চার নম্বর সংখ্যাটি হবে মিডিয়ান অর্থাৎ এখানে চার নম্বর সংখ্যাটি হচ্ছে সাত পরের প্রশ্ন ইউজিসি এর পুরো কথা কী উত্তর লিখতে হবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পরের প্রশ্ন শ্রীনিকেতন কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর লিখতে হবে হলো হল পশ্চিমবঙ্গের রুরাল ইনস্টিটিউট বা অন্যতম একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন সিআরসি কি এর উত্তরে লিখতে হবে সিআরসি হল শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি এর সম্পূর্ণ কথাটি রেকর্ড কার্ড অথবা দিয়ে প্রশ্ন কোন কমিশন প্রথম সি আর চালু করার কথা বলে উত্তরে লিখতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রথম সি আর চালু করার কথা বলে পরের প্রশ্ন পলিটেকনিক কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এর উত্তরে কি লিখবে দেখিয়ে দিই উত্তরে লিখতে হবে কোঠারি কমিশন প্রবর্তিত বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মভিত্তিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে জুনিয়র টেকনিক্যাল বিদ্যালয় ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অন্তর্ভুক্ত ডিপ্লোমা কোর্সের জন্য প্রতিষ্ঠানটি হল পলিটেকনিক কলেজ পরে প্রশ্ন এআইসিটিই এর পুরো কথা কি উত্তরে লিখতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন পরের প্রশ্ন ড্রপ আউট বলতে কী বোঝো এর উত্তরে লিখতে হবে বিদ্যালয়ে ভর্তি হয়েও বিভিন্ন কারণে পাঠ শেষের পূর্বে বিদ্যালয় ত্যাগ করলে তাকে স্কুল ছুট বা ড্রপ আউট বলা হয় পরের প্রশ্ন বয়স্ক শিক্ষা কাকে বলে এর উত্তরে লিখবে বয়স্ক শিক্ষা হলো প্রথাগত শিক্ষাক্রমের বাইরে বয়স্ক মানুষদের জন্য সংগঠিত সেই শিক্ষা ব্যবস্থা যা তাদের জীবনধারার বিকাশে সাহায্য করে অথবা দিয়ে প্রশ্ন প্রাথমিক শিক্ষা অনুন্নয়ন বলতে কী বোঝো এর উত্তরে কী লিখবে এর উত্তরে তোমাদের লিখতে হবে প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃত কার্যদের দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয় যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ের অর্থ শ্রম ও সময় নষ্ট হয় একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে পরের প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার মূল কথাটি কি উত্তর হচ্ছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিক্ষার অধিকার সর্বজনীন সকলের পরের প্রশ্ন মানুষ হয়ে ওঠার শিক্ষার মূল কথা কী এর উত্তর লিখতে হবে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে বিবেক মনুষ্যত্ব নৈতিকতা পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা অথবা দিয়ে প্রশ্ন বিবেকানন্দের মতে মানুষ হওয়ার শিক্ষা কি এর উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের মতে সহজাত সম্ভাবনাগুলির বিকাশ জ্ঞানের যথাযথ প্রয়োগ বিজ্ঞান মনস্কতা মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ নমনীয়তা জাতীয়তা এবং আন্তর্জাতিকতা বোধই হলো মানুষ হওয়ার শিক্ষা পরের প্রশ্ন ডেলার কমিশন শিক্ষার কতগুলি স্তম্ভের কথা বলেছে উত্তর হয়ে যাবে চারটি পরের প্রশ্ন হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য আমি তোমাদের দুটি পার্থক্য দেখিয়েছি আমি তোমাদের এখন একটি বলে দিচ্ছি আর একটি উদাহরণ আছে ওটি তোমরা দেখে নিও কম্পিউটার সিস্টেম যে যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয় তাদের বলে হার্ডওয়্যার আর কম্পিউটার হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রাম কম্পিউটার চলে তাই হলো সফটওয়্যার পরের প্রশ্ন সিএএল পুরো কথাটি কি উত্তর হচ্ছে কম্পিউটার এইডেড লার্নিং তারপর র্যাম ও রমের পার্থক্য দেখো লেখা আছে র্যাম রিড বা রাইট উভয় ক্রিয়াকলাপ করতে সক্ষম বিপরীতে রম অর্থাৎ এই যে রম শুধুমাত্র রিডিং অপারেশন করতে সক্ষম শেষ প্রশ্ন অথবা দিয়ে শ্রবণ নির্ভর একটি শিক্ষা উপকরণের নাম লেখে উত্তর হয়ে যাবে রেডিও তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই পেজটির সম্পূর্ণ সমাধান ফ্রি পিডিএফ কোডটি বলে দিয়েছি যে পদ্ধতিতে ডাউনলোড করতে বললাম কোডটি লিখে আমার হয় ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা আমাদের যে ফেসবুক পেজ সেখানে তোমরা কোডটি লিখো কোডটি ঠিকঠাক থাকলে সেখানেই সরাসরি তোমাদের দিয়ে দেওয়া হয় পিডিএফ তো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো